নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সরাসরি রেসিপিতে চলে যাই। প্রথমে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে, আর এখন হলুদ মাখিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মাছটাকে মানে জল ঝরাতে রেখেছিলাম আগে, ভালো করে মাখিয়ে রাখলাম। কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়া আমার তেতে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দেবো খুন্তি দিয়ে চারি সাইডটা। আগে থেকে তাতিয়ে নিলে মানে কড়াটা কী হয় বলো তো, মাছগুলো ভালোভাবে মানে মানে এপিট উপিট করে ভালো করে ভাজে যায়, মানে বসে না আর কি, ওই জন্য ভালো করে তাতিয়ে নিতে হয়। আজকে কিন্তু পুরো ফ্রেশ মাছটা পেয়ে গেলাম, আর জ্যান্ত মাছ একদম পুকুর থেকে টাটকা মাছ ধরছিল এক দাদা ভাই, ওনার কাছ থেকেই কিনে নিলাম সিলিভার কাপ মাছ। তো মাছটা আমার ভাজা হয়ে এসেছে, চলো দেখাই। মাছ ভাজা হয়ে গেছে, আমি তেল ছাঁকতে দিয়ে দিয়েছি এক সাইডে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক সাইড দিয়ে। মাছগুলো আমি এই দিয়ে পরপর তুলে নেব আস্তে আস্তে করে। এদিকে আমার মাছ ভাজা তো রেডি একদম। এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল মতো হয়ে যাবে, তখন আমি এতে আলু দেব। তার আগে একটু লবণ দিয়ে দেবো, এখন পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিলাম। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে, গোটা জিরে আর আদা ফোড়ন। এরকমভাবে ভালো করে লাল লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আলু। ভালো করে কষাতে হবে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জ্যান্ত মাছ আলু দিয়ে রান্না করছি, গুঁড়ো লঙ্কা চলবে না, সেই কারণে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা কিন্তু করছি। এবার আমি দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। লবণটা আগে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম, ফুটে গেলে আমি মাছগুলো দেব। এখন খুলে দেখে নেব কী অবস্থায় আছে, আমি ঢেকে দিয়েছিলাম জল ঢালার পরে। ওয়াও, টবক করে ফুটছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখি আলু সিদ্ধ হয়েছে কি, একটু বাকি আছে, এখন একটু ঢেকে দেব, দেখে নেব। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আলু গলে গেছে একদম। এখন আমি মাছগুলো পরপর দিয়ে দেব। তিনটে মাছ পরপর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেব। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দেখব খুলে কেমন অবস্থায় আছে। ওয়াও, এটা গরম ভাতে মাছের ঝোল দারুণ লাগবে। দেখো মাছের ঝোল আর ভাত,
বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে